আমার কুচবিহার রাজ্য হবে হবে, কুচবিহার রাজ্যটা আজকার কারো ক্ষমতা নাই, আর কুচবিহার রাজ্য না নিয়ে আমরা ছাড়ব না। বাপের বাপ মার কর্ম দোষে ছাওয়া পাওয়া ভোগে, তোর জন্য মোর অনুরোধ গার্জেন টু লাগে, তোমরা এটা রক্ষা করেন, আমার এই ভূখণ্ডের তাজা জীবন গুলা যাতে না যায়, বেদনা লাগে আমার। তো নাম ধরে কোয়া যায় না, তোমরা সোশ্যাল মিডিয়া দেখিবার পান যে আমার এই কতগুলা ছাওয়া সুসাইড করেছে, দুঃখ লাগে, তাজা তাজা জীবন গুলা চলে যায়। সেহেতু অনুরোধ যাতে এরকম না হয়, আর আমার এই ভূখণ্ডের যে অমূল্য রতন, নিজের কৃষ্টি কালচারটা অমূল্য রতন, সেই রত্নটা, ওই জন্য কইছে চিনিয়া রতন কর যতন অভাব কিসের আর, তার রত্নটা চিনবা কইছে মানে নিজের কৃষ্টি কালচারটা চিনবা কইছে, নিজের কৃষ্টি কালচারটা চিনিয়া মানো ব্যবহার করো, ওইটাই রত্ন, ওইটাকে করো যত্ন, তাহলে কোনো অভাব হবে না। এটা কইছে না, এটা সত্য না মিথ্যা, এটাই সত্য। হে মহান কুচবিহার বাসী, এইগুলা কথা তোমরা মাথাত রাখিয়া তোমরা সমাজটা দেখেন, আর সেই সমাজটা সুন্দর যাতে গঠিত হয় সেটা তোমরা দেখভাল করিয়া কর্মটা করবেন, করবেন না না করবেন না, টাকা লাগে তোমার, টাকা তো সদাকে লাগে, কিন্তু নিজের কৃষ্টিটা তো রক্ষা করা উপর লাগবে, ধুলার সাথে মিশি গেলে তো হবে না, মিশি যদি দিবার চায় তাহলে তো ওটা দেওয়া যাবে না, ওই জন্য আমার চেষ্টা থাকছে। ওই জন্য হে মহান কুচবিহারবাসী, ওই জন্যই মোনার ঘরক নাচনি গোষ্ঠীর ঘরক ডাকা হয়েছে যে কি, তোমরা যেই কৃষ্টিটা করেছেন সেই কৃষ্টিটা সাধারণ নয়, তোমরা দেবী রূপে যদি কুচবিহারবাসীকে আশীর্বাদ দেন, ভগবানক আশীর্বাদ দেন, সেই আশীর্বাদের বলদ যদি কুচবিহারবাসীর মনোকামনা পূর্ণ হয়, আর পূর্ণ হবে এটা কুচবিহারবাসীর বিশ্বাস, কেননা এই ভূখণ্ড নারী মানে দেবী, দেবী মানেই মা, সেহেতু নারী এই ভূখণ্ড পূজা করা হয়, কি করা হয় না হয়, ওই জন্য হে মহান কুচবিহারবাসী, ওই জন্য এই ছাওয়া পাওয়া গুলাকে এটা জিনিস ধ্যান রাখা লাগবে যে তোমরা কি করেছেন, অভিমান এবং স্বাভিমান মান সম্মান এটা বোঝা লাগবে। সাততে হে মহান কুচবিহারবাসী, বর্তমান সময়টা তো একদম রমরমা শনিবার পালেন, তার পূর্বের কথাটা আমি কম, রমরমা থাকার পরও আজ চপড়া বলকত মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যায়, কেনে থাকবে ফাঁকা ফাঁকা, মানুষের কানত তালে এখনো খবর গুলা ঠিক মতো পৌঁছায় নাই, কোনগুলা মানুষের, দেশি মানুষগুলা, আমরা বিশ্বাস এলাও না পাই যে কুচবিহারটা ইউটি হবে, বা কুচবিহারটা আমার ন্যায্য অধিকার, আমার মৌলিক অধিকার, এমনও হবার পায় মোর মনে হয়, সেহেতু ওই মানুষগুলোর জাগরণ করার দায়িত্বটা কার, কার দায়িত্ব, হ্যাঁ কুচবিহার বাসি কার দায়িত্ব, কার দিছে দায়িত্বটা, এই যে বাকি মানুষগুলো জাগরণ করার জন্য দায়িত্বটা কার দিছে, আমাকে তো বোধহয় দেন নাই, আমাকে দিছে খালি, আমাকে দেয় নাই মনে হয়, যদি দিয়ে থাকে মুখটা খুলেন না কেন, কি আমাকে দিছে খালি, কি তোমাকে দেনাই দিছে, দেনাই দিছে, সবাকে দিছে না, শব্দ বের হয় না, শব্দ বের হয় না তোমার, আরে কুচবিহার রাজ্যটা হবা চলিছে কেউ রক্তপাতের কথা কয়, তোমার শব্দ বার হয় না, এলো তোমার শব্দ বের হয় না, কোনদিন শব্দ বের করবেন তোমরা, হে মহান কুচবিহারবাসী, শব্দ বের করা লাগবে, এলা শব্দ বের করা লাগবে, আমার এই যে একটা কথা আছে মহারাজ কইছে যে কি,
সাধনার পথে নিরাশার বাস, বিদ্যা সিদ্ধি লাভে শিক্ষা জীবন করে পাস। কি কইছে না নাই, এটা জীবনের কথা কইছে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল জীবনের কথাটা কইছে। জীবনের কথাটা কর আগত পূর্বের মিটিং হয়েছে নিশ্চয় তোমরা শুনিছেন, ওই কথাটা মই খানিক কম, তারপর মই ওইটা যা, যে তোমরা শুনিছেন যে আমার এই ভূখণ্ড যে তাপর যুগের যে পঞ্চজনী সংঘটা সেটা আসে পৌঁছাইছে। পূর্বের মিটিং শুনিছেন না কি জোরে আওয়াজ তো তাহলে বুঝা পাবে। দেখো যে আমার এই ভূখণ্ড একটা গানত কওয়া আছে, বন্ধন হে রামের গুরু মনোবাঞ্ছা কল্পতরু, রাজা হইল রাম হে অযোধ্যা নগরে। কি শুনিছেন না নাই, কেনে শুনিছেন? কারণ আমার কালচার। আর ওই কথাটা কি আছে, যখন আমরা গানটা কই রামের গুরু ভক্তি দেই, রামের গুরু কায় কি নাম, বিশ্বমিত্র মুনি, রাম কায় ত্রেতা যুগের ভগবান, ভগবানের ত্রেতা যুগের ভগবানের গুরুদেব কায় বিশ্বমিত্র মুনি। হ্যাঁ, বর্তমানও তো গুরুদেব আছে মানুষের, আছে না নাই? হে মান কুচবিহারবাসী, গুরু কোনোদিনও ভগবান হওয়া পারে না, কোন শাস্ত্র প্রমাণ নাই, আছে নাকি? কিন্তু বর্তমান কলিযুগের ভগবান এই গুরু ভগবান হয়ে কিন্তু বসে আছে। বর্তমান কলিযুগের গুরু ভগবান হয়ে বসে আছে, আর শাস্ত্র প্রমাণ নাই যে গুরুদেবে ভগবান, গুরুদেব তো গুরুদেব ভগবান তো ভগবান। ওই জন্য ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র, তার গুরুদেব বিশ্বমিত্র মুনি। ওই জন্য যেহেতু আমার মহারাজ ভগবান, ভগবানের যেহেতু ত্রেতা যুগ গুরু ছিল, সেহেতু এই যুগ তো ভগবানের গুরুদেব আছে, কি হবে না হয়? সেই গুরুদেবের কারণেই গুরুদেবটা কায় তোমরা সোশ্যাল মিডিয়া দেখিছেন, যেটার কথা কিছুক্ষণ আগত কোয়া হয়, কি হয় না হয়? ওই জন্য মহারাজ যখন ওই গুরুদেব পায় সামনে, তখন চরণ স্পর্শ করে, দেখিছেন না? হ্যাঁ, কতগুলো মানুষ বা কষ্ট করেছে, মহারাজের আমরা ভগবান মানে মহারাজ কেন ভক্তি করে, এবার বুঝাও। হে রামের গুরু মনোবাঞ্ছা কল্পতরু, রাজা হইল রাম হে অযোধ্যা নগরে। ওইরকম এই যে বিশ্বমিত্র মুনি, সেই বিশ্বমিত্র মুনির যে নীতি এবং আদর্শ, সেই নীতি আদর্শটাই সেই গুরুদেব ক্ষত্রিয় গুরুদেব মহান প্রতাপপুরী মহারাজ গুরুদেব পালন করেন। ভয় যেহেতু সমস্ত ক্ষত্রিয়র গুরুদেব, তাহলে মহারাজও ক্ষত্রিয়, হ্যাঁ, ওই জন্যে মহারাজেরও গুরুদেব আমারও গুরুদেব, ওই জন্যে আমরা সবাই গুরুদেবেই মানি, জানে না হয়? তো ওই জন্যে মহারাজ চরণ স্পর্শ করে, গুরুর চরণ স্পর্শ তো করা যাবে, মানা যাবে কত? উমাও তো ক্ষত্রিয়, আর উমাই হইল কৃষ্ণের বংশধর, সেই মহারাজই গুরুদেবেই কইছে যে হে কুচবিহারবাসী, তোমার ভূখণ্ডের যত সম্পদ আর তোমার যে মনোকামনা যাতে পূর্ণ হয়, সেটার জন্যে মুই মা কামাক্ষার কাছত প্রার্থনা করি, আমার জন্য মা কামাক্ষার কাছত প্রার্থনা করবে, আর আমার স্বপ্ন পূর্ণ করার জন্যে যা কিছু করার লাগে উমাই করবে, বুঝলেন? ওই জন্যে ওই দিন আমরা উত্তর দিনাজপুরের পক্ষ হয়ে বেশ কয়জন গেছি, আর সমস্ত কুচবিহারবাসীর মনোকামনা পূর্ণ হওয়ার জন্যে ওই গুরুদেব আশীর্বাদ করেছে। সেহেতু
এই যে আশীর্বাদ করিছে আর সাথে কইছে যে এই ভূখণ্ডের আরেকটা সম্পদ যেটা হল কল্পতরু বৃক্ষ, যেই গাছটার গড়ত মনের বাঞ্ছনা কামনা করলে পূর্ণ হয় সেই গাছটা আছে রাজস্থান, যেটা ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ। সেই গাছটাও আমার এই ভূখণ্ড পৌঁছানোর জন্যে চিন্তা ভাবনা আমরা চালাচ্ছে। তারে কথাটা এই গানটা কোয়া আছে যে বন্দং হে রামের গুরু মনবাঞ্ছা কল্পতরু, মানে কল্পতরু বৃক্ষের গড়ত যায় মনের বাঞ্ছনা যদি কোয়া যায় তাহলে মনের বাঞ্ছনা পূর্ণ হয়। তাই জন্য হে মহান কুচবিহারবাসী মহারাজ আমাক বর্তমান এবং ভবিষ্যতের কথা আগতে কইছে। মহারাজ আগতেই কইছে মুই তোমাক রাজ্য দিবার চাং নাই, ভারত সরকার দিবার চাইছে। মোর কথা যদি কন তাহলে মোর কথা একটাই সন্ধিক্ষণ। কি আগতে কইছে? এইবার আগতে যেহেতু কইছে, এবার ঘটনাটা কি ঘটিল যে সাধনার পথে নিরাশার বাস বিদ্যা সিদ্ধি লাভে শিক্ষা জীবন করে পায়। হে মহান কুচবিহারবাসী, জীবনত যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ জীবনত যদি কোনো সাধনা লক্ষ্য করে কোনো সাধনা করে, এক্সাম্পল যদি দেওয়া যায় যে মোর বেটাটাকে মুই ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানান কিন্তু মোর টাকা পয়সা বেশি নাই, তাহলে মুই লক্ষ্য করলুম যে মোর বেটা বা ছাওয়াটা মুই ইঞ্জিনিয়ার বানাম বা ডাক্তার বানাম, মোর কিন্তু টাকা পয়সা অত নাই, মোর এটা কি সাধনা স্বপ্ন লক্ষ্য, তো সেইটা করার জন্যে বাধা আসবে না আসবে? আসবে না। এমন ধরনেরই যে কোনো মানুষ যদি কোনো সাধনা করে, সেই সাধনা পথত যখন চলবে সেই সাধনার পথত কিন্তু বাধা আসতেই আসবে, আর সেই বাধা পার হওয়ার পর তখন জীবনটা কি হয় সফল বলে মনে হয়। যে কোনো সাধনা করো সেই রকমই আমার বৃহত্তর কুচবিহারবাসীর সাধনা কি যে কুচবিহার রাজ্য কেনে না হয়। আমার সাধনা কি কুচবিহার রাজ্য। আর মহারাজ কি কইছে? আরে মুই তোমার কুচবিহার রাজ্য রাজ্যে দিবার কথা কং নাই, ভারত সরকার কইছে। মোর কথা যদি কন তাহলে মোর কথা একটাই সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ কি হয়? ধর্ম আর অধর্মের লড়াই হয়, অধর্মের বিনাশ হয় ধর্মের স্থাপন হয়, সত্যের বিনাশ হয় এই অসত্যের বিনাশ হয় সত্যের স্থাপন হয়। এবার সত্যটা যে স্থাপন করবে মিথ্যাটাকে দিয়া সত্যটা স্থাপন হবে না, তাহলে সত্যটাকে স্থাপন করিবার গেলে সত্য মানুষের প্রয়োজন। এইবার বিধি যে সত্যটাকে স্থাপন করবে সত্য মানুষের দ্বারা, সত্য মানুষ কায় বিচার করা যাবে কেমন করে? কেমন করে বিচার করা যাবে? যাকে কি পামো এলাকে তো পুড়ি থাকে, এটা তো চাওয়া পাওয়ার থাকি গেল, এটা তো এটা যে সত্য কেমন করি প্রমাণ হয়? এটা সত্য এটা তো প্রমাণ না হা। সেও তো হে মহান কুচবিহারবাসী মুই মনে করম যে এই যে আমার দীর্ঘদিনের সাধনা, সেই সাধনার হয়তো বিধি আমার পরীক্ষা নিছে যে কি যে এই মানুষগুলা সত্য কতটা আর ধার্মিক কতটা, না এর মাঝে তো ভেজাল আছে। তার জন্যে এই যে আমার দীর্ঘদিনের যে স্বপ্ন কুচবিহার রাজ্য আমরা দীর্ঘদিন ধরে করিয়াচ্ছি আর দীর্ঘদিন ধরিয়া শুনিয়াচ্ছি যে আজই হয় কুচবিহার রাজ্য কালি হয় কুচবিহার রাজ্য চলে গেল দিন, কিন্তু রাজ্য তো ভাই আর হয় না।
লাস্ট শেষ অবধি লোকসভা ইলেকশন 2024, সেই লোকসভা ইলেকশনের আগত যদি আমার ইউটি গঠন করি না দেয় তাহলে নো ইউটি নো ভোট দিলাম কথা। কথা দেওয়ার পর গেল 24 ইলেকশন, তাও আমার রাজ্যের খবর নাই। তাতে আমার মানুষের মন কি হইল? আঘাত পাইল, বেদনা পাইল। কি পাইছে না ভাই? পাইছেন বেদনা? এই বেদনা পাওয়ার পর তারপরে কোচবিহারবাসী, আমার যে কোচবিহার রাজ্য না দিলতে কি হল, সারা ভারতবর্ষটায় আমরা শাসন করব। 2029 এর সময়ের অপেক্ষা করো। এই যখন কোয়া গেল 2029, তখন আমার মানুষ হিসাব করা শুরু করিল, ভাই রে এটা 24 ছয়টা বছর এমন করে আর সংগঠন ঘুরা যাবে না, আর সংগঠনের মিটিং দেওয়া যাবে না, চা পাতার বাগানত ঘোরাঘুরি কর্ম, আর মাথা চারা দেওয়া যাবে না। 2029 বাপরে বাপ, কি ভাবিছেন না নাই? পেটের দায়ক মনের বেদনা, পেটের দায়ক মনের বেদনা, আমার এইরকম ভাবনা আসছে। কিন্তু যারা ভগবান মহারাজের প্রতি বিশ্বাস নিষ্ঠাবান, বাবা মা শিবচণ্ডী প্রকৃতির প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা, সেই মানুষগুলা মনত আঘাত বেদনা দুঃখ পাওয়ার পরও ভাবনা তো বহুত আসে আসি যায়, কিন্তু তথাপি একটা মন কয় বাপমা কিছু একটা করিবে, মহারাজ একটা কিছু করিবে, কিন্তু সেই কথাটা প্রকাশ করা হয় না যায়। কি কথা সত্য না মিথ্যা? তোমাকে তুমি জিজ্ঞেস করিস না যে তোমার মাইন্ড তো কি চলিছে সেই সময়? তোমরা আমাকে কইছেন না, মুই তোমাকে কইছু পুছিসু, কিন্তু চলিছে তোমার মাথা? তোমার মাথা খালি নয়, সগানে মাথা চলিছে। সেহেতু হে মহান কোচবিহারবাসী, আমার এই পেটের দায়ত, হ্যাঁ এই মনের বেদনা, আমরা বিভিন্ন রকম ভাবলেও বাবা মা শিবচণ্ডী আর মহারাজের প্রতি যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু যায় নাই। আশাটা ছিল, আশার আলো নিবে গেছে, কিন্তু আশাটা আমার যায় নাই, বিশ্বাসটা আমার হারায় নাই। তাতে মুই মনে করাম এই বিধাতা আমার উপর ছায়া দেখিল, ভগবান আমার ছায়া দেখিল, পরীক্ষা হয়তো মহাপরীক্ষা আমার নিল, যে এই মানুষগুলা কতটা সত্য, কতটা বিশ্বাসী, কতটা নিষ্ঠাবান, সেটাই হয়তো পরীক্ষা করিল। সেই পরীক্ষাটা হওয়ার পরে আমাকে হয়তো ফের আশার প্রদীপটা জ্বালায়। কি জ্বলিছে না নাই? আশার প্রদীপ, আশার আলো আমার মনের দীর্ঘদিনের যে আশা, যে কর্মের ফল, সেটা এলা দেখিবার পাই না? না পাই, সেটা এলা দেখিবার পাই। সেহেতু হে মহান কোচবিহারবাসী, এই যেই সময়টা গেল মহাপরীক্ষা, তারপর সময়টা গেছে কি হয় না হয় মহাপরীক্ষা। তাই জন্য হে মহান কোচবিহারবাসী, বিধি কার পরীক্ষা নেয়? যাই পরীক্ষার উপযোগী হয় তারে পরীক্ষা নেয়, সগার পরীক্ষা নেয় না। হে মহান কোচবিহারবাসী, সগার নেয় না, যার দ্বারা কিছু করিবার চায় তাকে বিধি বিধাতা পরীক্ষা নেয়, আর আমার দ্বারা বিধি হয়তো কিছু পরিকল্পনা নিছে, সেও তো আমার বারবার আমার পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা, সহ্যের পরীক্ষা, কর্মের পরীক্ষা জানে না হয়, সেই পরীক্ষা তোমরা দিতেই আসেন, দিতেই আসেন। কি আরো যদি পরীক্ষা নেয় না দিবেন, দিবেন না, না দিবেন না, ফের ভাববেন না, আর দোয়া যাবে না, ভাববেন এমন ভাবা যাবে কেন না? এলাকার কোচবিহারবাসী, বর্তমান
সময়ত দীর্ঘদিনের যে আমার আশা কর্মের যে ফল সেইটা এলা আমরা দেখিবার পাই যে কি দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই গাছটা দীর্ঘদিন ধরে লাগাইছে মহারাজ সেই গাছটা তেলা ভাই ফল ধরিছে বোঝা যায়। আর সেই ফলটা কতগুলা বাংলাদেশি বাঙালি মানুষ সেই ফলটা নষ্ট করিবার প্রয়াস লাগাইছে। কথা ভাষা বুঝবা পারছেন তো? হ্যাঁ, দীর্ঘদিনের আশা অভিলাষা আমার কুচবিহার রাজ্য ভারত সরকার আমার কথা দিছে ইউটি কুচবিহার ইউটি ইউনিয়ন টেরিটরি গঠন করে দিবে সেই প্রস্তাবটা মহারাজ রাজ্যসভাতে রাখিছে। আর আমার মানুষ জানুক যা না জানুক বাংলাদেশি গুলা কিন্তু জানি ফেলাইছে যে হ্যাঁ কিছু একটা ঘটিবার যাবা চলিছে। আর বাঙালি গুলা আমরা এই ষড়যন্ত্র করা শুরু করে দিছে আমার যে ফলটা সেই ফলটা নষ্ট করার জন্য প্লেন প্রজেক্ট লাগাইছে। এবার তোমরা বিচার করো হে মহান কুচবিহারবাসী, দীর্ঘদিনের যে আশার ফলটা নষ্ট করার জন্য কেউ প্রয়াস লাগাইছে সেটা কি নষ্ট করিবার দিবেন? যদি নষ্ট করিবার না দেন তাহলে গাছটার গড়ত্ব থাকা লাগবে না? গাছটার গড়ত্ব থাকা লাগবে, কেউ যাতে ঢিল না মারে, যাই ঢিল দিবা তবে তাকে ধমক না দাও, সাবধান জানে না হয়। তো ওই জন্য হে মহান কুচবিহারবাসী এইবার যে পাহারাটা দিবেন কেমন করে দিবেন? আমি তো বুঝালুম তোমার গাছটার দ্বারা পাহারাটা কেমন করে দিবেন? পাহারাটা হয় আমার এই ভূখণ্ডের কুচবিহার ইউপি এটা আমার সাংবিধানিক ন্যায্য সত্য আমার মৌলিক অধিকার। এই ভূখণ্ডটা আমার, সেহেতু এই ভূখণ্ডটা ভারত সরকার দেওয়ার জন্য সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা মতে একটা হয়তো পরিকল্পনা নিছে এবং সেই পরিকল্পনার দ্বারা কিছু একটা হয়তো করিবে, তারে সুশ্রী আমার কানে ঢুকিছে। তারে জন্য এই ভূখণ্ডের মানুষক কি করে ধমকি মারে, ধমকি যে বাংলাটা যদি ভাগ হয় তাহলে আমরা রক্তের বঙ্গা বই দিবে। এই কথাটা শুনে মাথা রক্ত উঠে না, রক্ত উঠে না ওঠে? তোমার যুদ্ধের চুনতি দেয় না, দেয় না দেয়? আরে যেগুলা কয় আরে মূর্খ আমরা বুঝে না, আরে কাক ধমকি দিবার লাগিস রে? আমরা রাজবংশী ক্ষত্রিয় মানুষ, আমরা যুদ্ধ থেকে কখনো পাছাই না, কখনো যুদ্ধ থাকি পাছাই না। আর আমার চুনতি দিবার লাগিছে রক্তের রক্তাক্ত করবে, সেহেতু হুমকি দেওয়ার দরকার, কথাটা স্মরণ করে দেওয়ার দরকার। বর্তমান সংবিধান দিয়া দেশ চলে, সেহেতু কথা কব সংবিধান মতো কথা কো, কাগজ কলম দেশ চলে সংবিধান চলে, সেই কাগজ কলমে আয় সংবিধান বিধি ব্যবস্থাপনা মতে আয়। আর সেইটা না আসিয়া তুই রক্তপাতের কথা কয়, কি রক্ত গরম হয় না হয়? সেহেতু হে মহান কুচবিহারবাসী এইগুলার জবাব দিবেন না না দিবেন, এইটাই তো পাহারা। আরে ভাই এই কুচবিহার ইউটিটা আমার সাংবিধানিক মৌলিক ন্যায্য অধিকার, সেটা যাই বাধা দিবে তাকে উপযুক্ত জবাব দেওয়া লাগবে। আমরা রাজবংশী ক্ষত্রিয় মানুষ, যুদ্ধ থাকি কখনো আমরা পাছাই না। আমার কাউ যদি যুদ্ধের হুমকি দেয় তাহলে আমরা যুদ্ধ কর্ম অধিকারটা নিব। কাগজ কলমে যদি যুদ্ধ করে কাগজ কলমে যুদ্ধ করব, কথার মাঝত যদি যুদ্ধ করে কথার মাঝত যুদ্ধ করব, আর যদি অস্ত্র দিয়েও যুদ্ধ করে অস্ত্র দিয়েও যুদ্ধ করব। আমার মৌলিক অধিকার কুচবিহার ইউটিটা আমরা নিময়, সেহেতু স্মরণ করে দেওয়া দরকার আমার যে ক্ষত্রিয়র শেষ কথা তরুয়ালে কয় সত্য ত্রেতা দাপর যুগে দিছে পরিচয়। আর আমরা যদি তরোয়াল ধরি তাহলে আমরাই শাসক আমরাই প্রশাসন। অনুরোধ রক্তপাতের কথা আর যুদ্ধের ধমকি আমাক না দিবেন,
সংবিধান মতে দেশ পরিচালিত হয় সেই সংবিধান মতে কথা কবেন। এই কুচবিহারটা এই ভূখণ্ডের মানুষের অধিকার, সাংবিধানিক ন্যায্য, এটা আমার মৌলিক অধিকার। এইটা কেউ বাধা করবে আমরা চুপ করে বসে থাকবো? তোমরা যদি চুপ করে বসে থাকেন তাহলে তো ফলটাকে নষ্ট করবি আমরা। তোমরা না জানে এটা সত্য কি জানে না? না জানে বাংলাদেশ গুলো জানে না? না জানে যে এটা লিগাল? কুচবিহার ইউটি, কুচবিহার রাজ্যটা লিগাল আমরা ভালো মতো জানে? বাংলাদেশ গুলো ভালো মতো জানে? কিন্তু তথাপি আমরা কয় বাংলা ভাগ হতে দিব না, এটা বাংলা না আমরা জানে, তথাপি কয় কেন? এই ভূখণ্ডের মানুষক বুর্বক ভাবে এলাও বুর্বক। যদি তোমরা আওয়াজ তুলেন এই সত্য কথাটার আগতে মিথ্যাটা পাত্তা পাবে? পাবে পাত্তা? তাহলে আজই যদি এত বড় খবর, এত সনসনা খবর, তাও আমার মানুষ যদি ঘর ঢুকি থাকে আর এত কিছু আমরা রক্তপাতের কথা কয়, মহারাজ গ্রেপ্তারের কথা কয়, সেগুলো উপযুক্ত জবাব দেওয়া লাগবে না? নাই উত্তরবঙ্গ পেপারত কি লিখেছে যে মহারাজ সংসদ থাকি বেরোবার পরেই বলে ওই বাংলা ভাগের কথাটা বলে কইছে, উত্তরবঙ্গ পেপারত লিখেছে। সেও তো উত্তরবঙ্গ পেপারকে জবাব দেওয়া লাগবে, মহারাজ কোন সময় স্টেটমেন্ট দিলে বাংলা ভাগের? যে ওই যে লিখিল পেপারটা কি পেপার পড়িসেন না? নাই সুধীর চৌধুরী যে স্টেটমেন্ট দিছে যে বাংলা ভাগের কথা যে কয় তাকে গ্রেপ্তার করতে হবে, সেই পেপার খানত পড়িসেন না? নাই পড়িছে? এইটা যে ওই লিখেছে ওই উস্কানি দিবা শুরু করেছে বাংলাদেশগুলা, সেগুলা জবাব দেওয়া লাগবে না? নাই এটা যদি জবাব না দেন, মুখ যদি থতমা না খায় বন্ধ করে থাকেন, স্লেটিভ লাগায়, তাহলে আমরা তো ফলটা অটোমেটিক নষ্ট করবে। এইটাকে পাহারা হে কুচবিহারবাসী, এইটাকে পাহারা। যে এলা কুচবিহারের বিরুদ্ধে কথা বলে তারে উপযুক্ত জবাব দেওয়া লাগবে। কুচবিহারের বিরুদ্ধে যে কথা কবে সে বাংলাদেশি, কারণ কুচবিহারের ভূখণ্ড বাস করিয়া ভূমিপুত্র হয়া কুচবিহারের ইউটি বিরুদ্ধে করবাই পারে না। কারণ যদি ইউটি হয় সমস্ত কুচবিহার বাসীর বিকাশ হবে, আর এটা কারা চাবে না? যারা বাংলাদেশি। সেহেতু কুচবিহার ইউটির বিরোধিতা যে করবে সে বাংলাদেশি না হয় সংবিধান বিরোধী, আর সংবিধান বিরোধী মানে দেশদ্রোহী। কি সংবিধান বিরোধী মানে? কি দেশদ্রোহী। সেহেতু হে মহান কুচবিহারবাসী, আমার এই দীর্ঘদিনের আশা অভিলাষা, এই যে আশার ফল, সেই ফলটা নষ্ট করবা দিবেন আর দিবেন? সেহেতু কথার যদি যুদ্ধ করে কথার যুদ্ধ করবেন, কথাতে জবাব দিবেন, কারণ ক্ষত্রিয়র এটা নীতি, গদা দিয়ে যুদ্ধ করলে গদা দিয়ে যুদ্ধ করিছে আমার পূর্বপুরুষ, তরোয়াল দিয়ে যুদ্ধ করলে তরোয়াল দিয়ে যুদ্ধ করিছে, তুর ধনুক দিয়ে যুদ্ধ করলে তুর ধনুক দিয়ে যুদ্ধ করিছে। সেহেতু আমারও ওইটা কৌশল, যদি কাগজ কলমে লড়াই করে কাগজ। হে মহান কুচবিহারবাসী, আমার মৌলিক অধিকার, আমার মৌলিক অধিকার। আশা করি আমার কুচবিহার রাজ্যটা আর কারো ক্ষমতা নাই যে আটকায়, আমার কুচবিহার রাজ্য হবে, হবে কুচবিহার রাজ্যটা আটকার কারো ক্ষমতা নাই, আর কুচবিহার রাজ্য না নিয়ে আমরা ছাড়বো না। সেহেতু হে মহান কুচবিহারবাসী, আমার এই ভূখণ্ডের সমগ্র মানুষক যেগুলা এলাও শুতি ঘুমায় সেগুলা জাগরুক করার দায়িত্বটা আমার। সেহেতু সমস্ত মানুষক গ্রামে অঞ্চলে যায়া আমাকে অবগত করা লাগবে, হে কুচবিহারবাসী আমার কুচবিহার রাজ্য হবা চলিছে, চোখ কান খাড়া রাখো, কখন কি হয় কখন কি ঘটে, আর সাংবিধানিক মৌলিক কথাগুলা তোমরা কবে। ওই জন্যে এইটা তোমার গাজত আশা, কি করবেন না করবেন? আমার ভূখণ্ডের ফল কাউ নষ্ট করলে পরিবার দিবেন? কাগজ দিয়ে লড়াই করলে কাগজ দিয়ে লড়াই করবেন? কথা দিয়ে লড়াই করলে কথা দিয়ে লড়াই করবেন?
আর অস্ত্র দিয়া যদি যুদ্ধ করে মহান কোচবিহার বাসী, তথাপি আমার কোচবিহার ইউটির বিরোধিতা যে করবে তাকে আমরা উপযুক্ত জবাব দেবো, বিমননা দেবো। সেহেতু হে মহান কোচবিহার বাসী, এইটা তোমার কাছে বড় আশা। আর তোমরা শুনলেন সেক্রেটারি সাহেবের কাছ থেকে যে আমার পরম ধন্য মহারাজ আমার এই ভূখণ্ড পদার্পণ করিবে, তারের জন্য রাতবদের মেলাক্ষণ ধরে